নতুন ভিডিও পেতে পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। ইস্তেমায় মামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছেন। সোমবার সকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর ছয় দফার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। টঙ্গীতে বিশ্ব ইস্তেমার ময়দানে নিরীহ তাবলিগের সাথী ও উলামায়ে কেরামদের উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান হয়েছে। টঙ্গী ময়দানে এতদিনের যেভাবে সুরা ভিত্তিক পরিচালিত তাবলিগের সাথী ও উলামায়ে কেরামের অধীনে ছিল তাদের কাছেই হস্তান্তর করতে হবে। অতিসত্বর কাকরাইলের সকল কার্যক্রম থেকে ওয়াসিফ ও নাসিমদেরকে বহিষ্কার করতে হবে। সারা দেশে উলামায়ে কেরাম ও সুরা ভিত্তিক পরিচালিত তাবলিগ সাথীদের উপর হামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। টঙ্গীতে আহত নিহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ সময় যশোর জেলা তাবলিগ মারকায়েজের সুরার সদস্যগণ, উলামায়ে কেরাম ও সাধারণ তাবলিগী সাথীরা উপস্থিত ছিলেন। ছয় দফা দাবির মধ্যে রয়েছে ইস্তেমায় হামলার নির্দেশদাতা ওয়াসিফুর ইসলাম ও শাহাবুদ্দিন নাসিম সহ হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। টঙ্গী ময়দানে এতদিনের যেভাবে সুরা ভিত্তিক পরিচালিত তাবলিগ সাথী উলামায়ে কেরামের অধীনে ছিল তাদের কাছে হস্তান্তর করতে হবে। টঙ্গীর আগামী ইস্তেমা যথাসময়ে পূর্ব ঘোষিত 18-19 জানুয়ারি অনুষ্ঠানের কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিও নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।